জি কিরণ চ্যানেলের এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর যে গণিত বইটি রয়েছে তার ওয়ান পয়েন্ট ফোর অর্থাৎ কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোরের অঙ্কগুলি তো কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোরের আমরা সাত নাম্বার অঙ্ক পর্যন্ত সলভ করেছিলাম তো আজকে আমরা আট নাম্বার অঙ্ক থেকে সলভ করব তোমরা তোমাদের বইয়ের সতেরো পৃষ্ঠা খুলবে সেখান থেকে দেখো আট নাম্বার অঙ্ক শুরু হচ্ছে তো সেখানে আমরা আট নম্বর অঙ্কটা সলভ করবো তো ভিডিও শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে নোটিফিকেশানগুলি তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে তো চলো আজকে শুরু করছি কষে দেখি ওয়ান পয়েন্ট ফোরের অঙ্ক নাম্বার আট তো দেখো অঙ্ক নাম্বার আটে বলেছে পাঁচ হাজার পঞ্চাশের সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করি তো দেখো আটের অঙ্কটি রয়েছে সংখ্যাটি রয়েছে ফাইভ জিরো ফাইভ জিরো তো এটার সঙ্গে কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো দেখো এক্ষেত্রে আমরা এটাকে বর্গমূল করবো পূর্ণবর্গ সংখ্যা বলেছি তাহলে আমরা বর্গমূল করি বর্গমূল করতে আমরা জোড়া জোড়া সংখ্যা ধরে নিই তো দেখো সাত সাততে উনপঞ্চাশ যাবে হাতে কত থাকলো এক থাকলো সাতের ডবল এখানে চলে আসবে সাত দুয়ে চোদ্দো ঠিক আছে আর এখানে পঞ্চাশ আমার নামলো একশো পঞ্চাশ হলো এবার পঁয়তাল্লিশের পাশে কত বসালে একশো পঞ্চাশের সমান হবে বা তার ছোটো হবে তো দেখো ওয়ান ফোর ওয়ান যদি করি তাহলে একশো একচল্লিশ হচ্ছে একশো একচল্লিশ আগে একশো একচল্লিশ আমরা যে এখানে যে সংখ্যাটা থাকে তাকে সেইটা দিয়ে গুণ করি তো পাশে যদি এক বসাই তাহলে এক দিয়ে গুণ করতে হবে পাশে যদি দুই বসাই তাহলে আমার দুই দিয়ে গুণ করতে হবে তো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমি যদি দুই করি তাহলে কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা এক দিয়ে যাবে তো এক দিয়ে হচ্ছে একশো একচল্লিশ বাকি কত থাকছে বাকি থাকছে এখানে তোমার নয় কিন্তু এখানে একাত্ম হলো এবার একাত্মকে যদি আমরা একাত্মকে যদি আমরা একাত্ম দিয়ে গুণ করি তাহলে আমরা নিশ্চয়ই এই এটার থেকে কম সংখ্যা পাবো কারণ আমার শেষে বাকি থাকছে নয় তাহলে কিন্তু এখানে কি বলেছে আমার পূর্ণবর্গ করতে হবে এবং যোগ করতে হবে তাহলে একাত্তর পরবর্তী সংখ্যা কি বাহাত্তর তাহলে বাহাত্তরকে আমরা বাহাত্তর দিয়ে গুণ করবো বাহাত্তরকে যদি বাহাত্তর গুণ করি তাহলে আমি যেটা পাবো সেটি দেখো এটা থেকে বেশি হবে দেখো দুই দুয়ে চার সাত দুয়ে চোদ্দো সাত দুই চোদ্দো চার হাতে থাকে এক সাত সাতে উনপঞ্চাশ থেকে পঞ্চাশ তাহলে হয়ে আছে চার এখানে আট এখানে এক এখানে পাঁচ তাহলে পাঁচ হাজার একশো চুরাশি তাহলে দেখো পাঁচ হাজার একশো যে চুরাশি পেলাম সেটা পাঁচ হাজার পঞ্চাশ থেকে নিশ্চয়ই বড়ো তাহলে এখান থেকে আমরা পাঁচ হাজার পঞ্চাশ কিন্তু আমরা কী করবো বিয়োগ করব তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি এখানে চার পাচ্ছি এখানে তিন পাচ্ছি এখানে এক পাচ্ছি তাহলে হয়ে যাচ্ছে একশো চৌত্রিশ তাহলে কত যোগ করবো অর্থাৎ লেখক পূর্ণবর্গ সংখ্যা তৈরি হতে গেলে আমাকে কত যোগ করতে হবে একশো পঁয়ত্রিশ যোগ করতে হবে সরি একশো চৌত্রিশ যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তো এটা কিন্তু অ্যান্সার তো এরপর আমরা নয়ের দাগের অঙ্কটি করবো নয়ের দাগের অঙ্কটিতে বলেছে দেখো বারুইপুরের একটি পেয়ারা বাগানে সতেরোশো চৌষট্টিটি টি পেয়ারা গাছ লাগানো হয়েছে যতগুলি সাইজে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সাইতে ততগুলি করে পেয়ারা গাছ রয়েছে তো হিসাব করে দেখি প্রতি সাইতে কতগুলি পেয়ারা গাছ রয়েছে তো এক্ষেত্রে যদি আমরা দেখো সাপোজ যদি একটা এই বাগান মনে করো সেই বাগানের মধ্যে আমরা যদি জটা মানে চারটে পেয়ারা গাছ লাগালাম চারটে তাহলে আমাকে চারটে সাইজ তৈরি করতে হবে চারটে শাড়ি করতে হবে তো এইভাবে তাহলে দেখো চার চারে কিন্তু ষোলো ষোলোটা আমার পেয়ারা গাছ লাগানো হবে কিন্তু এখানে দেখো যতগুলো চেয়ার পেয়ারা গাছ বলেছে কতগুলো বলেছে সতেরোশো চৌষট্টি তাহলে দেখো সতেরোশো চৌষট্টি কীভাবে পেয়েছি কোনো একটা সংখ্যায় অর্থাৎ যতগুলো পেয়ারা গাছ লাগিয়েছি ততগুলোই কিন্তু শাড়ি তৈরি করেছি এক এক সাইজ যত জটা করে পেয়ারা গাছ লাগিয়েছি একটা সাইজ যদি আমরা দশটা করে বা পাঁচটা করে যদি আমরা পেয়া শাড়ি তৈরি করি বা পেয়ারা গাছ লাগাই তাহলে কিন্তু আমাকে পাঁচখানা শাড়ি তৈরি করতে হবে নিচে সেরকমভাবে তাহলে আমরা এটা যদি বর্গমূল করি বর্গমূল করলে কিন্তু শাড়ির সংখ্যা এবং পেড়া গাছের সংখ্যা প্রত্যেক সাইতে কতগুলি করে পেরা গাছ আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব তাহলে আমরা জোড়া জোড়া সংখ্যা ধরে নিই চার চারে হয়ে যাচ্ছে ষোলো এক বাকি থাকলো এবার একের ডবল চারের ডবল এখানে কত বসাবো আট বসাবো আর চৌষট্টি নামালাম যদি বিরাশি দিয়ে করে দিই তাহলে দেখো একশো চৌষট্টি হয়ে যাচ্ছে এই দুইটা কিন্তু আমরা এখানে বসে যাবে তাহলে আমাকে কটা শাড়ি তৈরি করতে হবে বিয়াল্লিশটি শাড়ি তৈরি করতে হবে এবং প্রত্যেক সাইতে বিয়াল্লিশটি করে কিন্তু আমাকে গাছ লাগাতে হবে ঠিক আছে তো আমরা তাহলে লিখবো যে বিয়াল্লিশটি যতগুলি সাইডে পেয়ারা গাছ লাগানো আছে ততগুলি কিন্তু পেয়ারা গাছ থাকবে হিসাব করে দেখি প্রতি সাইতে কতগুলি করে পেয়ারা গাছ আছে তাহলে আমি লিখব প্রতি সাইডে বিয়াল্লিশটি করে পেয়ারা গাছ আছে ঠিক আছে তো এটা হচ্ছে নয়ের দাগের অঙ্ক এরপরে দেখো দশের দাগের অঙ্কটা কি বলেছে দশের দাগের অঙ্কটা বলেছে হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে বারোশো পঁচিশটি শিশি রাখা আছে ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি করেই কিন্তু ঘর আছে হিসাব করে দেখি বাক্সে কতগুলি শাড়ি একই অঙ্ক তাহলে এটাকেও আমরা ঠিক বর্গমূলই করে নেব ঠিক আছে তো বর্গমূল হচ্ছে বারোশো পঁচিশ জোড়া সংখ্যা ধরলাম তিন ত্রিক্ষে নয় চার চারে ষোলো বেশি হয়ে যাচ্ছে তাই নয় তো তিনের ডবল কত ছয় দুই পাঁচ নামালাম দেখো এখানে যদি পাঁচ দিবস করে দিই পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ ছয় তিরিশ আর দুই বত্রিশ ঠিক আছে তাহলে তিনশো পঁচিশ হয়ে যাচ্ছে তাহলে পঁয়ষট্টি পাঁচ এখানে বসবে অতএব কয়টি শাড়ি ছিল তাহলে বলতে হবে হিসাব করে দেখি বাক্সে কতগুলি শাড়ি আছে তাহলে বাক্সে এখানে পঁয়ত্রিশ উত্তর পঁয়ত্রিশটি শাড়ি আছে ঠিক আছে তো দশের অঙ্কটা এইভাবে হয়ে আছে দেখে নেবো এগারো অঙ্কটি কী রয়েছে তো দেখো এগারো অঙ্কটি রয়েছে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল চব্বিশ তৃতীয় ও দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় গুণফল আটচল্লিশ এবং প্রথম ও তৃতীয় গুণফল বত্রিশ সংখ্যা তিনটি কী কী হিসাব করি একটু বড় হবে অঙ্কটা কী কিন্তু কীভাবে করতে হবে দেখো কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল চব্বিশ তাহলে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা কী কী ধরতে পারি ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরি একটি যদি এক্স হয় একটি হচ্ছে ওয়াই একটি হচ্ছে জেড ঠিক আছে এক্স ওয়াই জেড এবার কী বলেছে দেখো প্রথম ও দ্বিতীয় এটা হচ্ছে প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা এটা তৃতীয় সংখ্যা এক্স ওয়াই জেড এবার প্রথমের সঙ্গে কী বলেছে প্রথমের সঙ্গে দ্বিতীয় গুণফল কত অর্থাৎ তাহলে প্রথমের সঙ্গে দ্বিতীয় গুণফল হচ্ছে এক্স এক্স ইন্টু ওয়াই সমান কত বলে দিয়েছে এক্স ইন্টু ওয়াই মানে কত এক্স ইন্টু ওয়াই মানে বলে দিয়েছে এখানে দেখো চব্বিশ আবার কী বলেছে দ্বিতীয় ও তৃতীয় গুণফল তৃতীয় তৃতীয় মানে কত দ্বিতীয় হচ্ছে ওয়াই আর জেড তাহলে ওয়াই ইন্টু জেড সেটা কত হবে ওয়াই ইন্টু জেড এটা হচ্ছে আটচল্লিশ এবং প্রথম আর তৃতীয় গুণফল প্রথম মানে কত প্রথম মানে হচ্ছে এক্স আর তৃতীয় হচ্ছে জেড তাহলে এক্স জেডের সংখ্যা কত বলে দিয়েছে এখানে থার্টি টু এবার দেখো আমরা যদি এই শাড়িটি গুণ করি আর যদি এই শাড়িটি গুণ করি তা নিশ্চয়ই সমান হবে ঠিক আছে তাহলে এক্স ওয়াই এখানে হচ্ছে এক্স ইন্টু ওয়াই আবার ওয়াই ইন্টু জেড আবার এক্স ইন্টু জেড সমান কি আমরা এটা লিখতে পারি চব্বিশ গুণ আটচল্লিশ গুণ বত্রিশ লেখা যেতে পারে অবশ্যই তাহলে এখানে দেখো দুটো এক্স রয়েছে দুটো ওয়াই রয়েছে দুটো জেড রয়েছে তাহলে আমরা এটাও লিখতে পারি এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার সমান হচ্ছে এটা চব্বিশ ইন্টু আটচল্লিশ ইন্টু বত্রিশ এবার এক্স ওয়াই জেড মানে কত জেড সমান কত হবে এটা রুটোবার হয়ে যায় এদিকে যদি স্কোয়ার থাকে সেই স্কোয়ারটা যদি এদিকে পাঠাতে তাহলে তাহলে রুটোবার হয়ে যায় চব্বিশ আটচল্লিশ গুণ বত্রিশ এবার এক্স ওয়াই জেড মানে কত এবার এটাকে আমরা একটু ভেঙে নেবো চব্বিশ মানে কত কত ভাঙতে পারে দেখো দুই গণিত তিন গণিত দুই গণিত দুই তিন দুই ছয় ছয় তো বারো বারো দুই চব্বিশ গুণ গণিত এখানে কত হচ্ছে দুই গণিত তিন গণিত দুই গণিত দুই গণিত দুই এটা আসছে আবার বত্রিশকে ভাঙলে কত পাবো বত্রিশকে ভাঙলে হচ্ছে দেখো দুই গুণ দুই দুই দুয়ে চার চার দুইয়ে আট আট দুই ষোলো ষোলো দুই বত্রিশ দুই দুই চার চার দুই আট আট দুই ষোলো ষোলো দুই বত্রিশ এইবার দেখো আমার কটা দুই আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা দুই আছে তাহলে সেখান থেকে আমরা পাবো কটা রুটো বা তুলতে গেলে আমরা ছটা পাবো ছটা দুই আর কটা তিন আছে একটা দুটো তিন আছে তাহলে একটা তিন পাবো তাহলে আমরা এটা লিখতে পারি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তাহলে হচ্ছে গুণ তিন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় নয় দুই তিন এটার গুণ করলে যেটা হচ্ছে সেটাই হচ্ছে কিন্তু এক্স ওয়াই জেড তাহলে আমরা এখানে লিখতে পারি এটার পর কিন্তু আমরা এখান থেকে করছি এক্স ওয়াই জেড সমান দুই দুই চার চার দুই আট আট দুই ষোলো ষোলো দুই বত্রিশ বত্রিশ দিয়ে চৌষট্টি চৌষট্টিকে আমরা তিন দিয়ে গুণ করে দেখে নেব তো চৌষট্টিকে আমরা যদি তিন দিয়ে গুণ করি চার তিনে বারো দুই হাজার থেকে এক ছয় দুই আঠেরো থেকে উনিশ একশো বিরানব্বই তাহলে এক্ষেত্রে আমরা এক্স ওয়াই জেড যদি একশো বিরানব্বই পাই তাহলে আমার এক্স ওয়াই এবং জেড কীভাবে পাবো দেখো এক্স ওয়াই জেডকে যদি আমরা এই এক্স ওয়াই দিয়ে ভাগ করি তাহলে এদিকে এক্স ওয়াই জেড মানে একশো বিরানব্বই বিরানব্বই বিরানব্বইকে তাহলে আমার চব্বিশ দিয়ে ভাগ হবে তাহলে এক্স ওয়াই এক্স ওয়াই কেটে যাচ্ছে আমরা জেড পাবো তাহলে জেড সমান কত হবে এটা ভাগ করতে হবে তো চব্বিশকে আমরা যদি ভাগ করি চব্বিশ আটে কিন্তু হয়ে যাচ্ছে দেখো চব্বিশকে আট দিয়ে গুণ করলে আট চারে বত্রিশে দুই হাজার তিন আর আট দুই ষোলো সতেরো উনিশ তাই জেড সমান পেয়ে গেলাম আমি আট আবার দেখো এক্স ওয়াই জেডকে যদি আমরা ওয়াই জেড দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো একশো বিরানব্বইকেও কিন্তু আমরা ওই ওয়াই জেড মানে হচ্ছে আটচল্লিশ দিয়ে ভাগ করতে হবে ওয়াই জেড ওয়াই জেড কেটে গেলো কী পাচ্ছি এক্স সমান পেয়ে যাচ্ছি আমরা আটচল্লিশ আটচল্লিশ তাহলে হচ্ছে কত আটচল্লিশ হলে দেখো আমি পাব আটচল্লিশ তো আটচল্লিশ হলে পরে চার চার ষোলো ফোর ঠিক আছে তো দেখো এটা হয়ে আছে এক সমান হচ্ছে ফোর এইবার আমরা কি বের করব এবার যদি আমরা একটু লেন্দি হয়ে যাচ্ছে আমরা এইখান থেকে একটু মুছে নিচ্ছি ঠিক আছে তো এখানে দেখো কি হচ্ছে এক্সোয় জেড বাই এখানে এক্স আর জেড ভাগ করলাম কত হচ্ছে একশো বিরানব্বই তো দেখো একশো বিরানব্বইকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে কিন্তু আমরা ছয় পেয়ে তাহলে এক্স সমান চার পেলাম ওয়াই সমান আমরা ছয় পেয়েছি আর জেড সমান হচ্ছে আট পেলাম তাহলে এক্সো মানে এখানে কত কত লিখতে পারি এক্স সমান আসছে ফোর ওয়াই সমান এখানে আসছে এখানে দেখো এটা হচ্ছে এক্স জেড এক্স জেড কেটে গেছে তাহলে এখানে ওয়াই সমান আমরা পেয়েছি কিন্তু তো দেখো এখানে হচ্ছে ওয়াই সমান হয়ে আছে ছয় আর জেড সমান হচ্ছে এখানে আট তো এটা কিন্তু অ্যানসার হয়ে যাচ্ছে এগারো দ্যাগের উত্তর দেখে নেবো পরের অঙ্কটি কী রয়েছে তো দেখো এখানে বারো দাগের অঙ্কটি বলেছে শিবাজী সঙ্ঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য তার পাঁচ গুণ টাকা দিয়েছে মোট একান্ন বাহান্ন শূন্য পাঁচ টাকা উঠেছে হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত তো এক্ষেত্রে দেখো কোনো ক্লাবে যতজন সদস্য আছে বারো যদি মনে করো কোনো ক্লাবে যদি জন সদস্য থাকে তাহলে প্রত্যেকেই কিন্তু দশ টাকা করে চাঁদা দেবে তাহলে চাঁদা কত উঠবে দশ গুণ দশ সমান কি বলেছে সমান এখানে হয়েছে একশো কিন্তু এখানে কি বলেছে এখানে বলেছে যতজন সদস্য আছে মনে করো দশজন সদস্য থাকে তাদের পাঁচ গুণ করে তার মানে কত এর পাঁচ গুণ মানে কত পঞ্চাশ টাকা করে হবে হয়েছে কত তাতে হচ্ছে পাঁচশো টাকা তাই এই হিসাবে যদি আমরা করি তাহলে কিন্তু কি হচ্ছে দেখো আমাদের পাঁচ দিয়ে গুণ করেছে মানে কি কি হয়েছে সদস্য সংখ্যা তাহলে ক্লাবের সদস্য সংখ্যা সদস্য সংখ্যা গুণ এবার ক্লাবে যত সদস্য আছে তার পাঁচ গুণ গুণ পাঁচ গুণ এবার তার সদস্য সংখ্যা কত তত টাকা মানে সদস্য সংখ্যার সম পরিমাণ টাকা তাহলে সদস্য সদস্য সংখ্যার সম পরিমাণ ঠিক আছে সম পরিমাণ টাকা তাহলে ক্লাবের সদস্য সংখ্যা গুণ পাঁচ গুণ সদস্য সংখ্যার সম পরিমাণ টাকা এই কটাকে কিন্তু গুণ করে আমরা কিন্তু পেয়েছি এই যে সংখ্যাটা বলা আছে সেটা হচ্ছে একান্ন পাঁচ দুই শূন্য পাঁচ ঠিক আছে এই টাকাটা কিন্তু আমাদের উঠেছে তাহলে আমরা ক্লাবের সদস্য সংখ্যা যদি আমরা এক্স ধরি এক্স যদি ক্লাবের সদস্য সংখ্যা তাহলে মনে করি মনে করি ক্লাবের সদস্য সংখ্যা কত সদস্য সংখ্যা সমান এক্স এবার এক্সের দিক দিয়ে যদি আমরা হিসাব করি ক্লাবে যতজন সদস্য সংখ্যা আছে তারও সম কিন্তু তার পাঁচ গুণ তাহলে আমরা লিখতে পারি সর্তানুসারে এইভাবে দেখো সদস্য সংখ্যা আর ক্লাসের সদস্য ক্লাবের সদস্য সংখ্যা সম পরিমাণ টাকা তার মানে এক্স যদি সদস্য হয় এক্স টাকা করে টাকা দিয়েছে এক্স টাকা করে দিয়েছে কিন্তু তার পাঁচ গুণ বলেছে তার জন্য পাঁচ গুণ তাহলে আমরা লিখতে পারি এক্স গুণ পাঁচ গুণ পাঁচ এক্স ঠিক আছে এটা সমানই কিন্তু এই টাকাটা তাই তো তাহলে একান্ন বাহান্ন শূন্য পাঁচ তো আর একবার বলছি দেখো ক্লাবের সদস্য সংখ্যা যতগুলো আছে তার পাঁচ গুণ কিন্তু ওই সদস্য সংখ্যা সম পরিমাণ টাকা দিয়েছে আর যদি জন থাকে তাহলে এখানেও দশ বসবে আবার কিন্তু পাঁচ গুণ হচ্ছে তার মানে যদি দশজন দশজন যদি সদস্য থাকে তাহলে দশ পাঁচে পঞ্চাশ টাকা করে দিয়েছে তো এটাকে গুণ করলে কত হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার তো এখানে আমরা বাদ দিই সমাধান সমান সমাধানের সমান এক্সের স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার হচ্ছে পাঁচ এক এবার এক্স স্কোয়ার সমান কত হবে এক্স স্কোয়ার সময় এটাকে পাঁচ দিয়ে ভাগ হয়ে আছে এটাকে যদি পাঁচ দিয়ে ভাগ করি দেখো কত পাচ্ছি পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো তারপরে হয়েছে হচ্ছে পাঁচ চারে কুড়ি পাঁচ একে পাঁচ এই হচ্ছে এইবার এই যে টাকাটা পেলাম এটাই কিন্তু আমরা এক্স স্কোয়ার মানে পেয়েছি এটা তাহলে এক্স মানে কত হবে তাহলে নিশ্চয়ইটাকে বর্গমূল করতে হবে তো সেই বর্গমূলটা আমরা করছি দেখো কীভাবে বর্গমূল করব এক্স সমান হবে এখানে আমরা বর্গমূলটা করে নিচ্ছি দশ তিন শূন্য চার এক জোটা জোটা সংখ্যা ধরলাম তিন তিরে নয় এখানে এক তিন শূন্য নামলো এখানে তিনের ডবল হচ্ছে ছয় ঠিক আছে তো তিনের ডবল আমরা যদি ছয় হয় তাহলে ছয়কে কত দ্বিগুণ করতে হবে ছয় দুয়ে গুণ করলে হচ্ছে তোমার বারো একশো চব্বিশ ছয় নামলো এখানে চার এক নামলো এই দুইটা কিন্তু এখানে বসে গেছে এবার এই বত্রিশে ডবল হচ্ছে তোমার চৌষট্টি পাশে এক বসালে পরে ছশো একচল্লিশ হয়ে যাচ্ছে তো এক দিয়ে গুণ করলাম তাহলে হয়ে আছে তিনশো একুশ অতএব বলা যেতে পারে এক সমান তিনশো একুশ তো এখানে যেটি চেয়েছে হিসাব করি ক্লাবের সদস্য সংখ্যা কত তাহলে এই ক্লাবের সদস্য সংখ্যা হয়েছে আছে তিনশো একুশ তো এটাই হচ্ছে ক্লাবের সদস্য সংখ্যা ঠিক আছে তো আজকে আমরা বারো দাগের অঙ্ক পর্যন্ত আলোচনা করলাম এর পরবর্তী ভিডিও আমরা তেরো চোদ্দ পনেরো ষোলো এই চারটি অঙ্ক সলভ করব পরবর্তী ভিডিওতে তো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুর সঙ্গে শেয়ার করবে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকে আমাদের এখানেই ভিডিও শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় টাটা গুড বাই